অদহম ছাত্র সন্থার আহ্বানত আজি আমি দুই নং পূবংশর আঞ্চলিক ছাত্র সন্থায় বংশর দুর্গা পূজা মণ্ডপত আমি দহ ঘন্টিয়া আজি অনশন করেছো। এই অনশন অসম সরকারে যে অসমীয়া মাধ্যমের ষষ্ঠ শ্রেণীর পর গণিত আর বিজ্ঞান বিভাগত যে ইংরাজি মাধ্যমত ছপা করেছে, এই ছপা করা ইংরাজি মাধ্যমক আমি পোন প্রথমে বিরোধিতা করেছো। কেনো অসমীয়া মাতৃভাষাত অসমীয়া হিসাবে আমি অসমীয়া মাধ্যমত ছপা করার কারণে দাবি জানাইছো। দুই নং পূব বংশর আঞ্চলিক ছাত্র সন্থায় ইয়ার আগতো বহুবার প্রতিবাদ করে বহুবার সরকারক জানাই দিছিল, কেনো মাতৃভাষার যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র বন্ধ করার কারণে অসম সরকারক দাবি জানাইছো। আর এই ষড়যন্ত্র যদি বন্ধ নকরে তেতিয়াহলে আজি আমি এমা জোড়া নহয়, আমি এজন নহয় দুজন নহয় যে আমার কা আন্দোলনত শহীদ হয়েছিলে, সেইদরে আমি এই মাতৃভাষার যে আন্দোলন হয়েছিল তাত আরো আমি আগুয়াই নিয়ার কারণে বছর বছর জোড়া ধরে আমি এই আন্দোলন অব্যাহত রাখিম বলে সরকারক সরকারক দাবি জানাইছো। সদৌ অসম ছাত্র সন্থার আহ্বান মর্মে আমি দুই নং পূব বংশর আঞ্চলিক ছাত্র সন্থায় বংশর তিনিআলি চকত আমি দহ ঘন্টা অনশন কার্যসূচী রূপায়ণ করেছো। রূপায়ণ করার মূল উদ্দেশ্য হল অসম সরকারে মাধ্যমত হাত দিছে, আমি বারবার সকিয়াই দিয়েছো সদৌ অসম ছাত্র সন্থায় যে মাধ্যমত হাত নিদিব, যে ইংরাজি মাধ্যমত ইংরাজি পাঠ্যপুথিবিলাকত গণিত আর বিজ্ঞান শিকাবলে চেষ্টা করেছে। ইংরাজি শিকার প্রক্রিয়া বহুত আছে, সরকারে যদি স্কুল শিকাবলে প্রক্রিয়া, কিন্তু মাধ্যমত হাত দিবলে আমি বারবার শিকাইছো, মাধ্যমত হাত নিদিব সেইবুলিও সরকার নিজের আকুতি স্থিতিত অটল আছে। আমি সদৌ অসম ছাত্র সন্থায় দাবি জানাইছো এই ইংরাজি মাধ্যমত যে শিকাব বিচারিছে বিজ্ঞান আর গণিত এইবিলাক বাতিল করক, অন্যথা সদৌ অসম ছাত্র সন্থা বহি না থাকে, আমি স্পষ্ট দাবি বাতিল হবই লাগিব। আমি পূব বংশর আঞ্চলিক ছাত্র সন্থায় আজি সরকারের এই যে আমার মাতৃভাষা বিরোধী যে পদক্ষেপ, সেই পদক্ষেপ তেখেতসকলক প্রত্যাহার করব লাগিব। আর আজির এই দশ ঘন্টিয়া অনশনের দ্বারাই আমি কব বিচারিছো যে অসমত যদিহে অসমীয়া ভাষা নচলে তেতিয়াহলে কি চলিব। এই যে বিজেপি নেতৃত্বাধীন এই সরকারখনে আমার অসমীয়া সকলের উপর যে জোর জুলুমকৈ অসমীয়া ভাষাটা নিষেধ করা যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র আমি ছাত্র সন্থায় কেতিয়াও মানি নলও, আর এই কথা অসমৰ প্রত্যেকজন কোনো জনসাধারণে মানি নলয়। আর আমি ছাত্র সন্থায় সরকারক সকিয়াই দিব বিচারিছো যদিহে এই প্রত্যাহার তেখেতসকল এই পদক্ষেপ তেখেতসকলে প্রত্যাহার নকরে আমি ছাত্র সন্থায় আরো প্রতিবাদী কার্যসূচী লবলে বাধ্য হম। সদৌ অসম ছাত্র সন্থার আহ্বানত দুই নম্বর পূব বংশর আঞ্চলিক ছাত্র সন্থায় বংশর দুর্গা পূজা মণ্ডপত দহ ঘন্টিয়া অনশন কার্যসূচী রূপায়ণ করা হয়েছে। অসম সরকারে যি মাতৃভাষা মাধ্যম বিরোধী সিদ্ধান্ত লৈছে, সেই সিদ্ধান্তর প্রতিবাদত আজি এই দহ ঘন্টিয়া অনশন কার্যসূচী রূপায়ণ করা হয়েছে। আর আমার স্পষ্ট কথা যে অসম সরকারে যি গণিত আর বিজ্ঞান বিষয়ত ষষ্ঠ শ্রেণীর পর দ্বাদশ শ্রেণীল ইংরেজি মাধ্যমত পড়ার যে ব্যবস্থা করেছে এই সিদ্ধান্ত সরকারে বাতিল করব লাগিব। কারণ অসমীয়া ভাষাটো যদি অসমত না থাকে, মাধ্যম হিসাবে না থাকে, তেতিয়াহলে কত থাকিব, বাংলাদেশত থাকিব নে পশ্চিমবঙ্গত থাকিব, যে ইয়ে অসমর ভাষা কৃষ্টি সংস্কৃতি নিষেধ করব। গতিকে অসমীয়া মাধ্যমতে আমার অসমীয়া ছাত্র ছাত্রী সকলে পড়ার ব্যবস্থা করব লাগে। আসলতে ছাত্র ছাত্রী সকলে ওয়ার্ড নজনাক সেন্টেন্স পড়ব, শব্দ নজনাক বাক্য পড়ব, এই তো সম্ভব নাকি? গতিকে আগতে শব্দ জানিব লাগিব, শব্দর পিছতহে বাক্য পড়ব পারিব। গতিকে এই সরকারের সিদ্ধান্ত যে সিদ্ধান্ত লৈছে এই সিদ্ধান্ত অপরিপক্ক, এই সিদ্ধান্ত সরকারে বাতিল করব লাগে, কারণ এই অসমীয়া ভাষা কৃষ্টি সংস্কৃতি নিষেধ করব। গতিকে আমি সরকারক দাবি জানাইছো যে অতি শীঘ্রে অসমত অসমীয়া মাধ্যম হিসেবে বিদ্যালয় সমূহ চলার কারণে আমি দাবি জানাইছো। ষষ্ঠ শ্রেণীর পর গণিত আর বিজ্ঞানত যে ইংরাজি মাধ্যমত প্রচলন করা হয়েছে, আমি মাতৃভাষাত প্রচার করবলৈ
সরকারক আহ্বান জানালো।